তারা মুমেন হইতে পারবে না, মুমেন হইতে গেলে আমার নবী ছাড়া মুমেন হওয়া যায় না। Subscribe to my YouTube channel, Basir AG Media. Sayyidiya Habiballah شافي المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين সকলি আমার সাথে মায়ার সরে বলেন আউযু বিল্লাহি রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم عليه السلام الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا في شان حبيبه جدار مربون الله أكبر وفي شان معشوقه محبوبه تشريفا وتقريما تعزيما مقبلا وآمرا بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين إلى آيات أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا الله বলেন তার আবার বল ওয়ালা আলি সাইয়েদেনা আর জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি
মাশাআল্লাহ মারহাবা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদেনা ডুবন্ত সূর্যা উদয় হালাত ওই আকাশে পূর্ণ রায় মাগরিবের পরে আসর হলো নূর নবীর ইশারায় আল্লাহ মাশাআল্লাহ মারহাবা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদেনা কোটি মহাশরের দিনে কেহ কারো হবে না উম্মতের কান্ধারি গনবী কেঁদে হবে দেওয়ানা আল্লাহ মাশাল্লাহ জোরে জোরে মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদেনা লা ইলাহা ইল্লা জোরে লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা জোরে লা জোরে লা ইলাহা লাই আমরা কেমনে যাব মদিনা আমরা মদিনার রাস্তা চিনিনা আমরা কেমনে যাব মদিনা আমরা মদিনার রাস্তা চিনিনা আমরার মুর্শিদ জানে ঠিকানা রে মুর্শিদ আমরা যাব সোনার মদিনা লা ইলাহা লা জোরে লা ইলাহা লা জোরে লা ইলাহা একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে বলুন আল্লাহু আকবার আমার পাশের বাবারা আরো জোরে পড়ো ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহর জিকির করতে চাই কি চাই না আরো জোরে বলুন চাই কি চাই না সবাই যদি আল্লাহর জিকির বন্ধ করে না ওয়াজ করুক খাবে কথা কোন ঠিক না বেটি তাহলে বুঝার দরকার আছে কি নাই একটা হইল হুশ আর একটা হইল বেহুশ ঠিক না বেটি বেহুশের কোনো এবাদত নাই আছে আরো জোরে কোন আসেনি বেহুশের কোন এবাদত নাই হুশ থেকে এবাদত করতে হবে জোরে কোন ঠিক না বেটি আল্লাহর জিকির করার জন্য নির্দেশ দিয়েছে কে বলুন আমার আল্লাহ কে দিয়েছে আমার আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন বান্দা তুই যদি আমার স্মরণ করস আমি তোর স্মরণ করি বান্দা তুই যদি আমার ডাকস আমি আল্লাহ তোর ডাকি আমরা মায়ার আল্লাহ মহব্বতের আল্লাহরে ডাকতে চাই কি চায় না
তাহলে ইসমে জাতির জিকির কালবের মধ্যে মহব্বত লাগান। আল্লাহ 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 মরশেদ বাবা কেবলা কাবা গওয়াহি রইলা রাইয়া বাবা মরশেদ বাবা কেবলা কাবা গওয়াহি রইলা রাইয়া বকতে ডেবা গলবা নাইয়া গওয়াহি রইলা রাইয়া মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 তোমার কথা মনে গো হইলে ভগবান চেন্নাইয়ের জলে বাবা তোমার কথা মনে গো হইলে ভগবান চেন্নাইয়ের জলে ওই জল দিয়া চরণ দুই কান দৌবাই তাম রইয়া বকতে ডেবা গলবা নাইয়া কৌবাই গইলা রইয়া মাশাল্লাহ মারহাবা আল্লাহ 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 আমার মুর্শিদ সন্ত মনা দেখিলে বাসেনা রে পৌরবান মাশাল্লাহ আল্লাহ 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে বলুন আল্লাহু আকবার চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ সাথে সাথে বলুন ইয়া ওলিয়াল্লাহ উপস্থিত উপস্থিত আজকের এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে গঙ্গানগর নূরে মদিনা সুন্নি যুব সংগঠনের উদ্যোগে নবম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের যিনি সম্মানিত সভাপতি সাহেব যিনি পীরে কামেল সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী সুন্নাতুল জামাতের নয়নমণি আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজাও বাঙ্গাল মুজাহিদে মিল্লাত আজকের মাহফিলের যিনি সহসভাপতি জনাব মোহাম্মদ বাহারউদ্দিন সাহেব সকলে বলেন মারহাবা আজকের মাহফিলের প্রধান অতিথি সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী বক্তা তরুণদের অহংকার হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাইরি সাহেব মাদজিল্লাহুল আলিয়া ফি হায়াতিহি ওয়া ইলমিহি সকলে বলেন মারহাবা উপস্থিত আজকের মাহফিলের বিশেষ অতিথি ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হযরতুল আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ তুফাজ্জল হোসেন আল হানাফি সাহেব সকলে বলেন মারহাবা উপস্থিত হযরতুল আল্লামা মাওলানা সুমদের কণ্ঠের অধিকারী আশিক রাসূল হযরত মাওলানা হাফেজ কারী আনোয়ার হোসেন নকশবন্দি সাহেব সকলে বলেন মারহাবা মাহফিল যিনি পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ সোহেল হাফেজ নুরউদ্দিন সাহেব গঙ্গানগর সকলে বলেন মারহাবা উপস্থিত উলামায়ে কেরাম আমার মুরব্বি ভাবারা যুবক যুবক দোস্তরা পরদার আড়ালের মাও বোনেরা সকলের খেসমতে আমার আবারো সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সকলে বলেন আল্লাহু আকবার
প্যান্ডেলটা মোটামুটি ভরে যেতে শেখে না, একজনও তো পতন ছিল না, ঠিক না বেটি? আর কোন ঠিক না বেটি? কারণ নবীর প্রেমের বাসি যদি আওয়াজ কানে লাগে, ওই লোকটা কি রাস্তায় থাকতে পারে, ঘরে থাকতে পারে? কথা বলেন ঠিক না বেটি? বাদ্য যখন বাসি ফুদে, তখন যখন বাসি ফুদে কি সাব আসে? পানুষ অথবা বিষাক্ত সাপ নদীর ওই পারে যদি, এই পারে যদি বাসিওলা থাকে, আর নদীর ওই পারে যদি সাপ থাকে, আর সাপের কানে যদি আওয়াজটা যা বাসির আওয়াজটা, সে পাহাড় পর্বত পানি নালা সব পারে দিয়া বাসিওয়ালার সামনে না আসলে তার জ্বালা কমে না। কথা কোন ঠিক না বেটি? আর সাপের মধ্যে কয়েকটা সাপ আছে, মাইত্যা সাপ আর দুরা সাপ। যারা বন আছে তোলে সই গাছে লাউ গাছে তোলে তাহে ফুলা পানির আশ্রয় আশ্রয় মারে, আছে কি নাই? ই সাপের লিঞ্জুর ই সাপের কাছে গিয়া যদি বাইদ্যার বাসি দিয়া যদি এই আপনার লিঞ্জুরের মধ্যে গুতা মারে, এরপরে বেড়ার ভালো হতো না। কারণ কি? বেড়ার তো আমার বিষও নাই, আমার শুনো ভালো নাই। কথা কন ঠিক না বেডি? আর যার ভিতরে নবীর প্রেম আছে, নবীর ভালোবাসা আছে, হাজার মনের সিগাল দিয়া যদি তারে বাজার কই, তারে বান্দা রাখা হয়, তারে বাইদা রাখতে পারবে না। হাজার মনের সিগাল ত্যাগ করে সিরিয়া সিরিয়া সে আল্লাহ নবীর প্রেমে ছলে আসবে, চিৎকার মেরবে মা হয়ে গেবা। এই তাকবীর নারে রিসালাত বঙ্গনগরের পক্ষ থেকে হযরত মাওলানা শাহরুল আমিন জালালি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু আকবার জোরে করেন আল্লাহু আকবার আরে জোরে করেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে প্রেমের আমার নবীর প্রেমের মালা গলায় পড়তে চান কি চান না? আরে জোরে করেন চান কি চান না? আমরা নবীওয়ালা হতে চাই কি চাই না? আমরা আল্লাহওয়ালা হতে চাই কি চাই না? ওলিওয়ালা হতে চাই কি চাই না? কারণ আল্লাহর নবী ব্যতীত আমার নবী ব্যতীত জান্নাতে যাওয়া সম্ভব না। কথা কোন ঠিক না বেটি? কারণ আমার নবী হলো ইমান। বলো নবী কি? আর একটু আস্তে কোন নবী কি? ইমান। লা ইলাহা ইল্লাল্লাহ এক থেকে যদি এক কোটি বার যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয় আর মুহাম্মদুর রাসূলুল্লাহ না বলা হয়, হাজার বার পড়লো কোটি বার পড়লো ইমানদার হবে না। কথা কোন ঠিক না বেটি? সেই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বললে ইমানদার না হয়, ইমানদার হবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানলে। কথা কোন ঠিক না বেটি? কারণ আমার আল্লাহ বলে আমি আল্লাহ মানলে আমার নবী মানা নই, কিন্তু আমার নবীরে মানলে আমি আল্লাহ মানা হই। কথা কোন ঠিক না বেটি? আমার নবীরে মানলে আর জোরে কোন নবীরে মানলে আল্লাহ মানা হয়। কারণ লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আমার নবী নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে আল্লাহ আছে, ঠিক না বেটি? আর জোরে কোন ঠিক না বেটি? এই জন্য আমার আল্লাহ সূরা বাকারা থেকে আমি এক টুকরা আয়াত শরীফ পাঠ করেছিলাম, আমার সাথে আপনারা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল لله وباليوم الآخر وما هم بمؤمنين الله أكبر مولا قرآن كار باشا কথা বলেন কার ভাষা? আর জোরে বলেন কার ভাষা? আল্লাহর ভাষা। কোরআনকে যদি কেউ অস্বীকার করে তার ঈমান নাই, সে কাফের। কথা বলেন ঠিক না বেটি? কোরআনকে যারা অস্বীকার করে সে কি ইমানদার না বেঈমান? আওয়াজ করে বলো, আর জোরে কর। এই জন্য আল্লাহ সূরা বাকারাই বলেন ওয়া মিনান নাসি, আল্লাহ বলে একদল মানুষেরা আমান্না বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনবে। কার প্রতি? কার প্রতি? সকলে বলেন কার প্রতি? আমি আল্লাহর প্রতি ঈমান আনবে। আল্লাহ কো আমান্না বিল্লাহ,
তারা আমার প্রতি ঈমান আনলো, ওয়া বিল ইয়াউমিল আখির আমার আখিরাতের প্রতি ঈমান আনলো, আমার আখিরাতকে মানলো, আমি আল্লাহকে মানলো, আল্লাহ বলেন আমারে মানলো, আমার আখিরাতকে মানলো, এরপর আল্লাহ কো বি মুমিনিন আমারে মানার ভরো, আমার আখিরাতকে মানার ভরো, বি মুমিনিন তারা মুমিন হইতে পারবে না, কো মুমিন হইতে গেলে আমার নবী ছাড়া মুমিন হওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠি? আমার নবী ছাড়া মুমিন হওয়া আর জোরে কোন ঠিক না বেঠি? সেই জন্য আমার নবী বলেন আদা লা ইমানা বি মান লা মুহাব্বাত লাহু, আদা লা ইমানা বি মান লা মুহাব্বাত লাহু, যতক্ষণ আমি নবীজিকে না মুহাব্বত করিবে লা ইমানা সেই ইমানদার হতে পারবে না। রাসূলুল্লাহ বলেন কতটুকু মুহাব্বত করবে? আমার নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। চিৎকার মেরে মারহাবা। রসুল বলেন সব হইতে আমি নবীজিকে ভালো না বাসলে তুমি মুমিন হইতে পারবা না। কথা বলেন পাশের বাবারা বলেন আমার নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ এক দূর শরীফ বলেন আল্লাহুম্মা সাল করেন পড়েন জোরে পড়েন, আরেকটু জাগা হবে না, জাগাই তো পারবে না। প্রেমের জালায় কে জানে কার অন্তরে, নবীর প্রেমের জালায় কে জানে কার রে হাই রে নবীর প্রেমে দাদি বাঙ্গিল ওয়াসে করনি পাগলে, হাই রে নবীর লে আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদে মোহাম্মদ বলেন নবিয়ানা মাদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ আমার নবীর একটু মায়ার সুরে আমার সাথে আপনারা ডাক দেন, নবী একটু ডাক দেন, একটু ডাক দেন, ইয়া রাসূলকে ডাক দেন না, আল্লাহর নবী করে ডাক দেন না, আর মায়া করে ডাক দিতে সুবহানাল্লাহ না, আমার নবীরে ডাক দিব আল্লাহর নবী গো। নবীরে ডাকি দিলে আমার নবী এই মাহফিলে আসতে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? আমার নবীজিকে আসার পাওয়ারটা দিছে কে? আরো জোরে কর, আমরা মানলে কোনো অসুবিধা আছে নি? আরো জোরে কন, আমরা মানলে কোনো অসুবিধা আছে নি? আল্লাহ নবীরে পাওয়ার দিছে, তোমরা কেন অত ভাড়াভাড়ি করো? ঠিক না বেটি? তুমি মুলবি কও, মুফাসসির কও, মুহাদ্দিস কও, মুফতি কও, যত বড় ডিগ্রি অর্জন করে থাকো না কেন, কারণ যেই নবীরে লইয়া বাড়াবাড়ি করো রে, এই নবী সারা এই নবীর সুপারি যদি তোমার ভাগ্য না জুটে তুমি কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবা না।
কথা বলেন ঠিক না বেটে? আমরা ওই নবীজিকে পাইতে চাই কি চাই না? আরো জোরে বলুন চাই কি চাই না? চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার নবী কেমন নবী একটু বোঝার দরকার আছে নি? আরো জোরে কন, আরো জোরে কন, আল্লাহু আকবার কন, আরো জোরে কন, আল্লাহু আকবার। আবু জাহেল কাটা কাফের, আবু জাহেল কি? আরো জোরে কন, আবু জাহেল কাটা কাফের। আবু জাহেল কই? মুহাম্মদের মতো এত বড় কালা মানুষ মক্কার জগতে নাই। নবী কি কালা ছিল? আরো জোরে কন। আসলে কি আমার নবী কালা না আবু জাহেল? ঠিক না বেটি? কে কালা? আবু জাহেল তার নিজের চক্ষু দিয়া তার নিজের চেহারায় দেখে কয় আমার নবী নাকি কালা। হযরতে জাবির ইবনে সামুরাকে একটা লোক ডাক দিয়া কয়, ও জাবির ইবনে সামুরা, আমার নবী কি তরোয়ালের মতন সুন্দর ছিল? তরোয়ালের মতন ঝিকঝিক করতো তরোয়ালটা? তরোয়ালের মতন কি নবী সুন্দর ছিল? উনি উত্তর দিলেন, লাবাল কালা মিস্টার শামসি ওয়াল কামারি। না না না, আমার নবী তরোয়ালের মতন ছিল না, মিস্টার শামসি ওয়াল কামারি, আমার নবী চন্দ্র এবং সূর্যের মতো ছিল। কথা বলেন ঠিক না বেটি? আমার নবী যখন একদিন ঘরের মধ্যে শুয়া রইলেন, চাদর মুবারক, আমার নবীজি মাথা মুবারক, আমার নবীজির চোখ মুবারক, মাথা মুবারক ঘুইরা, এবার এক সাহাবি যাইয়া যাইয়া আমার নবী আমার নবীর চেহারার দিকে তাকাইবার জন্য চাইলেন। একটু পরে নবীজির মাথা মুবারকের রুমাল মুবারক একটু সরাইলেন। এই সময়ের মধ্যে চুন্নি রাত্র ছিল, আকাশের চাঁদ চটপট করতো। সুবহান বলেন না, বড় সুন্দর চাঁদ ছিল। একটা দূর দিয়া আমার নবীর চেহারার দিকে তাকাই, আরেকটা দূর দিয়া বাহিরে যাইয়া আকাশের চাঁদের দিকে তাকাই, আরেকটা দূর দিয়া ভিতরে যাইয়া নবীর দিকে তাকাই, আরেকটা দূর দিয়া বাহিরে যাইয়া চাঁদের দিকে তাকায়। সে বলেন আমি বিশ্লেষণ করতে লাগলাম, চাঁদ সুন্দর না, আমার নবী সুন্দর। জোরে কর আল্লাহু আকবার। উনি বলেন আমি বারবার দেখিয়া লাস্টে উনি রায় দিলেন, ফাইজা হুয়া আহসানি ইন্দি মিনাল কামারি। আমার নবী নূরের নবী, রহমতের নবী, উম্মতের গান্ডারি। আমার নবীজি চাঁদ হইতে আমার নবী আরো বেশি সুন্দর। কথা বলেন ঠিক না বেটি? আরো জোরে বলেন ঠিক না বেটি? আমার নবী নূরের নবী না মাটির নবী? আহে আল্লাহ হাকে বলে না, আমার আল্লাহ কোন নূর, আমার আল্লাহ কি কই? আরো জোরে কর, আরো জোরে কর, আল্লাহ কি কই? তুমি কোন নবী? মাটির মানুষ। ঠিক না বেটি? তাহলে আল্লাহ কোন নূর, তুমি কোন মাটি? আল্লাহর কথা যারা অস্বীকার করে, হে মুমিন না কাফের? কথা বলেন মুমিন না কাফের? তাহলে আমরা আমার নবীর নূরের নবী মানতে চাই কি চাই না? আরো জোরে বলুন চাই কি চাই না? আমার এই রামপুরের বাবারা, ও আমার গঙ্গানগরের বাবারা, ও আমার বন্ধুরা ইসলামপুরের বাবারা, বন্ধুরা অন্য অন্য জায়গা থেকে যারা দৌড়ে আসছেন, নবীর পাগলের আহারে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার নবীর বয়স 5 বছর। সকলে কোন কই বর্ষ? 5 বছর। নবীর চাচার সাথে, নবীর চাচা আবি তালিব আমার নবীর নিয়া বাণিজ্যে যাচ্ছেন মরুভূমি দিয়া, যাইতেছে আকাশ থেকে আপনার পছন্দ, আপনার রৌদ্রের সূর্য থেকে তাপ নিচের দিকে যাইতেছে। এই পাকাদা মরুভূমির মধ্যে একজন হিরিস্টান পাদ্রির সাথে আবু লাহাবের দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ করে না, আবু লাহাব আবার হিরিস্টান পাদ্রি রেসিডে তো আপ হিরিস্টান পাদ্রি ডাক দিয়া কয়, আবু লাহাব তুমি কোথায় যাচ্ছ? আল্লাহ করে না, আরো জোরে কর আল্লাহ আকবার, আরো জোরে কর না ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা বন্ধুরা, আমার নবী রহমাতুল লিল আলামিন দু জাহানের বাদশা, আমার নবী যখন আবি তালিবের সাথে চইলা গেলেন, আমার নবী যখন যাইতেছে হঠাৎ করে দেখতেছেন হিরিস্টম পাদ্রি ডাক দিয়া কয়, আবি তালিব রে আল্লাহ
ও আবি তালিব তুমি কোথায় যাচ্ছ? আমি সিরিয়ায় যাইব বাণিজ্য করার জন্য। তোমার সাথে একটা ছোট বাচ্চা দেখা যায়, এই বাচ্চাটাকে কই বাচ্চা হইল? আমার একজন ভাইয়া ছিল, ভাইয়ের নাম ছিল আব্দুল্লাহ। কো আব্দুল্লাহ ভাই নাই, আমার ভাইয়ের ছেলে, এই ছেলেটা হইল মোহাম্মদ। এই কথা বলার পরে খ্রিস্টান পাদ্রির শরীরটা তত্ত্বরায়া কাঁপি শুরু হয়ে গেছে, চিৎকার মেরে আল্লাহ ভগবান খ্রিস্টান পাদ্রি ডাকে দিয়া কয়ে, আমি তালিবি রে, ওই আবি তালিব একটা কথা শুনো, আমি যখন ইঞ্জিল কিতাব পড়তে গেলাম, ইঞ্জিল কিতাবের মধ্যে দেখতে পাইলাম আখিরি জামানার মাঝজন নবী আসবে 570 খ্রিস্টাব্দে কুরাই বংশে, বাবার নাম আব্দুল্লাহ হবে, মায়ের নাম আমেনা হবে। কো চাচার সাথে 5 বছর বয়সে সিরিয়াই যাইব, চাচা তারা নিয়ে যাইব, সাথে সাথে কইরা মরুভূমি দিয়ে হাইটা যাইব। কো এই কথাটাও লেখা আছে ইঞ্জিল কিতাবে, আবি তালিব আমার ইঞ্জিল কিতাবের মতে পাইলাম এই বাতিজা তোমার, এই বাতিজার সাধারণ নারে আবি তালিব, এই বাতিজা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে কর ইয়া রাসূলুল্লাহ। এবার আবি তালিব কই, আমার বাতিজা, আমি তো জানি আমার বাতিজা, অন্যদিকে আমার যাওয়ার কোনো দরকার নাই। এবার আবি তালিব ডাক দিয়া কই খ্রিস্টান পাদ্রি, আবি তালিব রে আমি শুনেছি দেখেছি, আমি দেখেছি তুমি যখন মরুভূমি দিয়া তোমার বাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিয়ে যাইতেছো, হঠাৎ করে তাকাইয়া দেখি আকাশ থেকে একটা মেঘের ছাক্কা আইসা তোমার বাতিজা মুহাম্মদের মাথার মধ্যে ছায়া দিতেছে। জোরে কর আল্লাহু আকবার, ও হো মায়ার নবী গো তুমি প্রেমশীল, কাহাই কাহিলা বল ও হো মায়ার নবী গো তুমি প্রেমশীল, নবীর সামনে নাচ গেলে অসুবিধা আছে? অসুবিধা আছে? জায়েজ আছে নি? আরে জোরে কোন জায়েজ আছে নি? কারণ নবীজির শান, নবীজির নাম আজানে আছে নি? আরে জোরে কোন আকামতে আছে নি? নামাজের মধ্যে নবীর সালাম আছে নি? সব জায়গায় তো নবী আছে, আছে কি নাই? তো অনেকে কদে রে সুর দিয়া কইলে কদে গান জায়গাইতাছে রে মাজার ফুজারি দাও, অনেকটা কথা বেরিয়েছে, আমরা বললাম মাজার ফুজারি নাউজুবিল্লাহ কইনা, আরো জোরে কোন নাউজুবিল্লাহ, আমরা মাজারে কি করি? জিয়ারত করি, কি করি? আরো জোরে কোন কি করি? মাজারে জিয়ারত জায়েজ আছে নি? আরো জোরে কোন আছে নি? আবার অনেকে কয় এটা হে কয় এই এই ফায়ের মধ্যে সালাম দেওয়া যাইতো না। আমি একটা গত পরশু দিন আমি মাহফিলে গেছিলাম অষ্টগ্রামে, ওখান থেকে এক ছেলে আমার সাথে ওই বাড়ি হলো সোহাগপুর, ওখানে দরবার শরীফ হুরুস মাহফিলে গেছিল, কয় মায়ের ভাই তো সালাম কোন যায় না যায়, জোরে কর নাউজুবিল্লাহ, কইলি গা কো মাতা নুয়াইলি তো শেষ ধরে দেবো গা, মাতা নুয়াইলে কি দেবো গা, আরে মাতা নুয়াইলে শেষ ধরে দেবো গা, মাতা নুয়াইলে যদি শেষ ধরে থাকা তো ফগট থেকে যদি আপনার মোবাইলটা হয়ে যাবে কি মাতা নুয়াইলে বানাই মেলিব কেমনে লিব ইরি হেত লাগাইলে যে ফাসলের ফুটকি জরুর দিকে তো হেকেলাটা নিচের দিকে তো কথা বলেন না কেন? তখন কি সিঁড়ি কই দেবো গা, তো জুতা লাগা জুতার ফিতা লাগা কেমে লাগা, জুতার ফিতা কি নয়া লাগা না, কথা বলেন কেমে লাগা, জুতার ফিতা লাগা নয়া লাগা না, কেলা কি নিচে তার উড়বে তা, তখন কি শেষ হয়ে গেছে গা, এটা কি সিঁড়ি কয়ে গেছে গা? আরে নামাজের গত শেষ দা আল্লাহরে দিতে গেলে নামাজের মধ্যে যদি শেষ দা দেওয়া হয় আল্লাহরে, তাহলে 7টা অঙ্গ নামাজের মাসালার সাথে সংযোগ থাকতে হবে, কথা বলেন ঠিক না বেঠি? বুঝে না বুঝে কেলার মাথা নোয়াইলে শেষ দিয়ে দেবো গা, সিঁড়ি কই যাবো গা, বেদা দিয়ে দেবো গা, আর কোন ফতোয়া বলছে না বুঝি, কথা কন ঠিক না বেটি? হ্যাঁ
আরো জোরে কন্টিক না বেডি তো সেজদা দিতে গেলে অনেক নিয়ম কানুন লাগে আর মা বাপের পায়ের মধ্যে সুমা দিলে কোনো নিয়ম কানুন আছে কথা কন কোন অঙ্গ টঙ্গ লাগান টঙ্গ লাগবো অঙ্গ লাগান লাগবো কোনো শর্ত আছে কোনো কিছু নাই সুবহানাল্লাহ বলেন না আরো জোরে কন আল্লাহু আকবার আরো জোরে কন ইয়া রাসূলুল্লাহ আমার বাবারা বন্ধুরা আমার বন্ধুরা বাবারা একটু সামনের দিকে যায় আপনারা শুনতে রাজি আছেন কিনা আরো জোরে কন রাজি আছেন কিনা আমার গঙ্গানগরের বাবারা রে নাইজাবারের বাবারা আমার নবী প্রেমিকেরা আমার নবী কেমন রহমতের নবী ছিল আমার নবী কেমন বরকতের নবী ছিল আমার নবী কামলেওয়ালা রহমতুল লিল আলামিন দুজাহানের বাচ্চা আমার নবী দয়ার নবী উম্মতের কান্ডারি একদিন আমার নবীজি মসজিদে আমার নবীজি নবীর ভিতরে ঢুকতেছে এই ফাঁকেদা উসমান গনি দাঁড়ায়া রয়েছে উসমান গনি খেজুরের গাছের মধ্যে একটা ঠেস লাগায়া দাঁড়ায় রয়েছে ওসমান গনি কয় আজকা নবীজি মসজিদে নবীর ভিতরে নামাজ পড়ার জন্য যেই সময় ঢুকব এই ঢুকার পরে নবী যতটা কদম দিবে ততটা কদমে কদমে আমি আমার নবীর নামে আমার গোলামগুলি আজাদ কইরা দিব কার নামে কার নামে জোরে কোন কার নামে নবীর নামে সুবহানাল্লাহ বলেন না উসমান গনি দাঁড়ায় রইছে খেজুর গাছের মধ্যে শেষ লাগিয়ে দাঁড়ায় রইছে দাঁড়ায় জুড়িছে নবী কয়টা কদম দে বম্বার লাগিয়া সুবহানাল্লাহ কই না ওসমান গনি দেখে নবী একটা কদম দিল দুইটা কদম তিনটা কদম চারটা কদম পাঁচটা কদম ছয়টা কদম সাতটা কদম আটটা কদম নয়টা কদম দশটা কদম এগারোটা বারোটা সুবহানাল্লাহ কই না নবী বারোটা কদম দিছে নবীর নামে বারোটা গোলামকে আজাদ করে দিছে সুবহানাল্লাহ আরো জোরে কথা আল্লাহু আকবার আরো জোরে কর ইয়া রাসূলুল্লাহ একটা দূর দিয়া হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু দেখছে দেখার পরে এই ঘটনা দেখছে মা ফাতেমা শুনছে তো মা ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া কয় আলী ও আমরা তো গরিব মানুষ অনেকে নবীর নামে অনেক দান খয়রাত করে কিন্তু আমরা তো নবীর নামে দান খয়রাত করতে পারি না আমার বড় ইচ্ছা জাগ যে আজকে যদি নবীর আমি দাওয়াত করে আমার বাড়িতে খাওয়াইতে পারতাম সুবহানাল্লাহ আস্তে নজরে হযরত আলী ডাকে দিয়া কয় ফাতিমা গো ও ফাতিমা ঘরের মধ্যে চাউল নাই ঘরের মধ্যে ডাউল নাই কিভাবে নজিরে খাওয়াইব মা ফাতিমা কই আলিও ও আলে এ আলী আমার নবীর যায়া দাওয়াত কইরা দিয়া আসো আমার নবী বাড়িতে আসব আমার আল্লাহ খানার ব্যবস্থা কইরা দেব সুবহানাল্লাহ কল হযরত আলী ডাক দিয়া কই হযরত আলী ডাক দিয়া কই ফাতিমা গো আমার নবীর আমি দাওয়াত কইরা দিতে পারি একটা শর্ত হইব নবী যে দিন দাওয়াত খাইতে আইব এদিন কিন্তু আমি বাড়িতে থাকতাম না সুবহানাল্লাহ কল কেন থাকতেন না আমি তো জানি ঘরে কিছু নাই আমি তো জানি আমার ঘরের কিছু নাই কেমনে আমার নবীর আমি খাওয়াইব আমি আলী কো লজ্জা পইরা যামু মা ফাতিমা ডাকে দিয়া কয় আলী গো ও আলে জান্নাত যে দাওয়াত কইরা আসেন এই ব্যবস্থা আমার আল্লাহ করব হযরত আলী রে আমার নবীর দরবারে যাইয়া আমার নবীর সালাম দিলেন বরণ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়ুন না আসসালাতু ইয়া হাবিবাল্লাহ হযরত আলী আমার নবীর কাছে গিয়া নবীরে সালাম দিয়া ডাক দিয়া কয় আল্লাহর নবী গো দয়ার নবী ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়ে ফাতেমা আমারে পাড়াইছে যখন এই কথা শুনছে আমার নবী মুস্কি একটা হাসি মারছে আমার নবী দাতিয়া কয় আলী রে আমার ফাতেমা আমার মা পাড়াইছে
কারণ আমার নবী তো ফাতিমার মা ডাকতো। কি ডাকতো? শুধু নবী না, স্বয়ং আল্লাহ মা ডাকতো। আরো জোরে কর আল্লাহ আকবার। এবার কি করলেন? মা ফাতিমা পাঠাইছে কেন পাঠাইল? আলী কই আর রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো, ও মায়ার নবী দয়ার নবী, এই জন্য পাঠাইছে আপনার মেয়ে ফাতিমা বড় আশা নিয়েছে আপনি মেহমানি খাওয়ার জন্য। আমার নবী ডাক দিয়া কই আলী রে, আমার ফাতিমা পাঠাইছে, আমার মা পাঠাইছে, আমি নবী দাওয়াত কবুল করলাম। জোরে কন সুবহানাল্লাহ। হযরত আলী খুশি হইয়া মা ফাতিমার কাছে গিয়া, কো ফাতিমা নবী কিন্তু দাওয়াত কবুল করছে, সুবহানাল্লাহ। ফাতিমা কামে সুলাত আগুন ধরাই দিছি। কি করাই দিছি? আর জোরে কোন কি করাই দিছি? দয়াল নবী কি মহিমা জানে, লাগায়া প্রেমে রশি আছে আছে তাহানে, আগুনে পোড়া আশেকের জীবন, মাশুকের প্রেমে পাগল হইয়াছে যে জল, মন ত্যাগ বেড়ে একদিন রে, মন রে ত্যাগ বেড়ে একদিন, বাবুর শহর না হুমা গায়া তেল বেরাত্র দিন। আল্লাহ তোমারি কুদরত, দয়াল্লাহ তোমারি কুদরত, যিনি বুকের বুকির মাঝে নূরের শুরু। যিনি বুকের বুকির মধ্যে আল্লাহ নূরের বাতি ধরাইয়া দিয়েছে, কথা বলেন ঠিক না বেঠে? আমার বাবারা বন্ধরা, ও আমার নবী প্রেমিকের ফাতিলার মধ্যে নারে আগুন ধরে। হযরত আলী কই ফাতিমা, এখানে তো চাউল ডাউল কিছুই নাই, শুধু ফানি দিয়ে একটু নড়াচড়া করতেছ, এই ফানি কি নবী রেখা হইব? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কই, আপনি চিন্তা করেন না, আমার বাড়িতে যিনি আইব উনি সাধারণ নারে, উনি হইল আমার নবী রহমতুল্লিলালামিন। চিৎকার মেরে বলল আল্লাহু আকবার। আর জোরে কর না ইয়া রাসূলাল্লাহ, আল্লাহর হাবিবি মদিনায় কানতে আসেন রওয়া যায়, যাইয়া দেখো ও মুমিন ভাই, যাই হাই হাই আহওয়ালে ইয়া খেরে নবী, জাহের বা তেনে নবী ও কোনা আওয়ালে ইয়া খেরে, আরে জাহের বা তেনে নবী ও, তার মাঝে কে রসহয় আছে, তার মাঝে কে রসহয় আছে, কয়জন বুঝতে পারে ভাই, যাই বাহায় যাহিয়া দেখো। ও ফাসনের বাবারা, নাচ গাইলে কি গুনইব নি? এই যে নাচ গাইতেছি গুনইব নি? গুনহিত না, নাচ গাইলে তো শরম করব। কিন্তু আমরা যে কিছু লোক আছে বর্তমানে, যে যুবক ছেলেরা, মন্দ আমার কইও না, যুবকরা আগে সারা দেশের মধ্যে ঘুরে একটা রেডু হইছে না, কেউ মুড়ি ভাইছে? আপনার ইফতারের খবর টম্বল লাগে, তিনবারই দিয়ে গেছে, যাওয়া লাগছে, একটা খবর টম্বল লাগে, আজান দিব কোন সময়, ইফতারের সময়টা কোন সময় হইব, এখন তো বেড়ার ভগড়ে ভগড়ে মোবাইল, আর এরপরে তো ভগড়ে ভগড়ে মোবাইল আছে, আর এরপরে মোবাইলের মধ্যে আবার একটু গানও আছে, আছে না? এরপরে বাঙালিরা বাংলা ভাষা ইংলিশ গান গায়, ইংলিশ গানের সুরে বাইরে বাংলা গানের নয় আছে নি না? এখন গানের মধ্যে কই মেরা দিল কি থি না পাগল হে তার তু তুমসে করতি হে, কিও কই কি কই না, আর জোরে কোন কই কি কই না? পর সামনে যাবে তুম, পর সামনে যাবে তুম, আতে হো কসবি কাহলে ডরতি হে ও মেরে সাজন। ই গান গাইলে
আপনার বিজয়নগরের টানার বেড়াবিড়ি থাকো কথা কোন ঠিক না রাখি। এটা কি আমাদের আখেরাতের কোন লাভ হইব? আখেরাতের গান কোন রইব? ইয়া রাসূলুল্লাহ পাবনি জীবনে তোমা, ইয়া রাসূলুল্লাহ দেখবনি জীবনে তোমা, তোমায় না দেখিলে আমরার, তোমায় না দেখিলে আমরার হবে কি উপায়, পাবনি জীবনে তোমার রাসূলুল্লাহ দেখ পাছনে বড় কন্যা তোমায় পেলে আল্লাহ পাবো কোরআনে প্রমাণ। ঠিক না বেঠি? কুল ইন কুনতুম তুহিবুনাল্লাহ আয়াতে কুরআন তাই নামের মাল্লা জপি আমি গো, নামের মাল্লা জপি আমি শয়নে স্বপনে কি উপায় হবে মরণে। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর জোরে কন্যা ইয়া ওলি আল্লাহ, আমার বাবারা বন্ধুরা রে ও পাগলের দলেরা, দেখেন তো মানুষের প্রেম না থাকলে ফ্যান্ডেল খালি লইয়া বসি, দেখেন না এখন ফ্যান্ডেল পুরাটাই ভরপুর হইয়া যাচ্ছে, এই জালারা নবীর প্রেমের জালা লইয়াই তো আইছে, কথা কোন ঠিক না বেঠে? আর জোরে বলুন ঠিক না বেঠে? আমার বাবারা বন্ধুরা আসেন সামনের দিকে যায়, এবার আমার নবী রহমতুল্লিল আলামিন, আমার নবী দু জাহানের বাদশা যিনি হইল নূরের নবী রহমতের নবী, কথা কোন ঠিক না বেঠি? আর জোরে কর, আর জোরে কর। এই মাহফিলে ফ্যান্ডেলের কিনারের মধ্যে নূরের নবী দয়াল নবী উপস্থিত থাকা রহমতের ক্যামেরা দিয়া ছবিগুলি তুলে রাখতেছে, কথা কোন ঠিক না বেঠি? নবী রহমতের ক্যামেরা দিয়া তুলতে পারেনি, নবী রহমতের ক্যামেরা আসেনি, আর জোরে কোন আসেনি, আমার নবী উপস্থিত আসেনি। আন নবী ও আউলা বিন ঠিক না বেঠি? নবী তো হালি না, নবী মুমেনের জানের সারো, আর জোরে কোন নবী মুমেনের জানের সেও আরো নিকটে, কথা কোন ঠিক না বেঠি? আর জোরে কোন ইয়া ইয়ুহাল নবী ইন্না রাসূলনাকা শাহিদা, আপনি যে বালা করতেছেন মন্দ করতেছেন কি করবেন না করবেন, নবী তো হাসরের ময়দানে সাক্ষী দিব, তো নবী না থাকলে সাক্ষী দিব কেমনে, কথা কোন ঠিক না বেঠি? আর জোরে কোন ঠিক না বেঠি? হে মুমেনের মুমিনগিরি, কাফেরের কুফরগিরি, ভালোর ভালো মন্দের মন্দ, হাসরের ময়দানে নবী সাক্ষী দিবে, নবীর সাক্ষীর উপর নির্ভর করে জান্নাত এবং জাহান্নাম পাবে, কথা কোন ঠিক না বেঠি? আর জোরে কোন ঠিক না বেঠি? আমার বাবারা বন্ধুরা আসেন সামনের দিকে যায় রে বাবারা, আবার মা ফাতেমার কথা মনে আসেনি? মনে আসেনি? আর জোরে কোন মনে আসেনি? মা ফাতেমা চুলাই চুলাই ফানি দিয়ে কি করতেছে, কথা বলেন, ফানি দিয়া ফানি দিয়া ফানি দিয়ে কি করতেছে, জাল দিতেছে, জাল যে দিতেছে এই ফাঁকে দা আপনি আমার নবী রহমাতাল্লিল আলামিন ইনশাআল্লাহ 70 জন সাহাবী লিয়া বাড়ি গেছে, কয়জন সবাই বলেন কয়জন? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু দূর থেকে দেইখা কয় ফাতিমা আমি যে বলছিলাম সম্ভব না, দেহ নবীরে দাওয়াত করছি নবী 70 জন লই আইছে গোরের সোলার মধ্যে পানি দিয়া লালাচারা করো, এখন 70 জন দেখে কেমনে খাওয়াইবা, নবীরে খাওয়াই করতে কি তোমরা নাই? মা ফাতিমা কো চিন্তা করেন না আপনি বসেন না, সুবহানাল্লাহ, আমার নবী দয়ার নবী জায়া উপস্থিত হইয়া গেল, আমার নবী জায়া কয় ফাতিমা রে ও ফাতিমা খানা রেডি নি, মা ফাতিমা কই আর রাসূলুল্লাহ খানা কিন্তু রেডি, খানা কি রেডি? নবী কথা হইলে প্লিডে ভাইরা ভাইরা 70 জন দে খাওয়াও, কি করো কি করো ফ্লিটে ভাইরা, সত্তর জন রে খাওয়াও, মা ফাতিমা গরম গরম চুলা থেকে গরম পানির ডেকসি আইন না, রাইকা ফ্লিট সামনে রাইকা হাত বাড়াইয়া দিছে ডাক্তার অলগি দিয়া, এমনই হযরত আলী তাবা দিয়া দয়রা ডাক দিয়া কয় ফাতিমা রে সবাই না জানে আমি তো জানি যার মধ্যে গরম পানি, ও ফাতিমা রে হাত তো ফুইরা যাইবো গা, হাত
হাতটা বাড়াইয়া দিও না। এইভাবে যখন হাতটা ধরছে আমার আল্লাহ জিব্রাইলে ডাক দিয়া কই, জিব্রাইল ও জিব্রাইল তাড়াতাড়ি জান্নাতে যাও। জিব্রাইল কই আল্লাহ কেন, ও জান্নাতে গিয়া দেখো মা ফাতিমার এই দিনের জন্য আমি আল্লাহ বেহেশতের ভিতরে রুটি এবং গোশত পাকাইয়া রাখছি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। জিব্রাইল একটা দুর্মাস, জিব্রাইল কি করছে, জিব্রাইল কি করছে জান্নাতের ভিতরে হাত কিন্তু ঢুকাই দিছে, হাত কি করছে, হাত কিন্তু ঢুকাই দিছে। এই ফাঁকে দা জিব্রাইল গিয়েছে হুজুর, জিব্রাইল কেমনে জান্নাতে গেল তাড়াতাড়ি, জিব্রাইল আল্লাহ ৬০০ পাকা দিছে, ৬০০ ৬০০ পাকা দিছে। একটা পাকা একবার নাড়া দিলে ৫০০ বছরের রাস্তা যাইতে পারে। এইভাবে কই শত পাকা, ছয় শত পাকা, জিব্রাইল একটা দূর দিয়া জান্নাতের ভিতরে দুইখা বেহেশতের খানা গোশত লইয়া মা ফাতিমার ফাতিলার ভিতরে যখন দিয়েইলো, মা ফাতিমা এই ভাগটা কিন্তু এর ভিতরে দিয়ে কাম সারলে তো ভালো কই না, মা ফাতিমা ওই দিক ওই দিক সিরে ফাতিলার ভিতর থেকে গোশত আর রুটি আইনা যখন ফ্লিডের মধ্যে বাড়তাছে, ফ্লিডে বাড়তাছে, হযরত আলী কাররামুল্লাহু ওয়াজহু তো ওয়াসনক হয়ে গেল, দেখলাম গরম পানিয়ে হন্দি গোশত আর রুটি, ব্যাপারটা কি সুবহানাল্লাহ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকে দিয়া কইলিও, চিন্তা না কইরা, টেনশন না কইরা, সাহাবীরা পেট বইরা খাওয়াই, আমার নবী কই ফাতিমা তোর বাড়িতে সাহাবীর আমার সাথে আইছে, কাউরে কিন্তু পেট না বড়াইয়া ছেদ দিবে না, সুবহানাল্লাহ না, সবারে কিন্তু পেট তৃপ্তি শহরে খাওয়াইতে হবে। মা ফাতিমা গোশতো আর রুটি ভাইরা ভাইরা প্লেটের মধ্যে দিতেছে, হযরত আলী খাওয়াইতেছে, খাওয়াইতে খাওয়াইতে ৭০ জন সাহাবী শেষ হয়ে গেছে, আমার নবী নিজে খাইছে, মা ফাতিমা খাইছে, হযরতে আলী খাইছে, আমার নবী ডাকে দিয়া কয় ফাতিমা রে ওহম ফাতিমা খানা কি শেষ হইছে, কই আর রাসূলুল্লাহ সবারে খাওয়াইছি, কতে ফাতিলাড় আমার কাছে আন, ফাতিলা নিছে কয় একটু আলগি দিয়া দেখ কতটুকু আছে, আলগি দিয়া ছায়া দেখে গো গোশত রুটি ফাতিলা বড়াই আছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, এত বড় রহমতের নবী, এত বড় উম্মতের কান্দারি, রহমতের নবী যিনি জাবিন্দার আমার আল্লাহ, কথা বলেন ঠিক না বেটি, যেই নবীরে না বানাইলে আল্লাহ বলে আমি প্রকাশ হইতাম না, যেই নবীরে না বানাইলে আমি কিছু বানাইতাম না, এই নবীর মাধ্যমে আমি আল্লাহর পরিচয় হইলাম, আর ওই নবীজিকে যারা মানবে তারা হইল ইমানদার, নবীরে যারা না মানবে তারা হইল বেঈমান। এই জন্য আল্লাহ কই বন্ধু কাফেররা চাই আমি আল্লাহ হইতে আপনার নবীজিকে আলাদা করতে, আল্লাহ এই জন্য কই ওয়াইকা হুমুল কাফিরুনা হাক্কা, নবী গো তারাই লো পুরাপুর বেঈমান ফাক্কা, ঠিক না বেঠি, কথা বলেন ঠিক না বেঠে, এক জোর শরীফ বলেন আল্লাহ মাহসান মারহাবা মারহাবা মাশাআল্লাহ মুহাম্মাদ বলে ওয়ালা ইয়া মাতি বইলা কান্দেল বলেন মা ক
কান্দে লাল্লাহ মোহাম্মদ বলে ওয়ালা চিৎকার মেরে বল আল্লাহু আকবার আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ আমার বাবারা বন্ধুরা এই জন্য আমার আল্লাহ মানুষদেরকে প্রেম খেলা খেলার জন্য দুনিয়াতে পাঠাইলেন আমার আল্লাহ বলেন বন্দা তোদেরকে পাঠাইলাম আমার আল্লাহ বলেন তোদের যদি ইমান থাকে আর ইমান হইল আমার নবী কোন নবীর ভয়া যদি তুই কবরে যদি আসতে পারো তোর আমল যদি কম থাকে আর আমল অল্পর মধ্যে যদি সহি আমল থাকে আমার আল্লাহ কই আমার নবীর প্রেমের কারণে তোর আমলের তুরি কারণে আমার নবীর জন্য আমার নবী রহমতুল্লিল আলামিনের কাছে আমার নবী রহমতুল্লিল আলামিনকে উদ্দেশ্য কইরা আমার কাছে তওবা করবে আর নবী যদি তোর লাইগা তওবা করে তোর জিন্দেগির গুনাহ নি আল্লাহ মাফ কইরা দিব কথা কোনো ঠিক না বেডি আমার বাবারা বন্ধুরা রে ওহ পাগলের দলেরা আসেন সামনের দিকে যায় আমার নবী রহমতের নবী উম্মতের কান্ডারে আমার নবী কেমন নবী ছিল সিরিয়া থেকে একটা উট কোথায় থেকে আরে জোরে কোন মসজিদে নববীর মধ্যে আইছে একটা মহিলার দুইটা শখ নাই কি নাই সবাই কন্যা কি নাই শখ নাই অন্ধ যার দুই শখ নাই হ্যারে কি কয় আর যার এক শখ নাই কি কয় কথা বলেন তো অন্ধ মানুষের যে পাওয়ার রে বাবা যদি শখ থাকতো সবার কথা শুনছি ঠিক না বেডি অন্ধ মানুষের সিবাদ যারা বসছে তাপা দিয়া যারা ধরছে কাম শেষ ঠিক না বেডি আমরা লঞ্চের মধ্যে তিনটা লোক একটা হলো আতুর আতুর মানে দুইটা ভাউজার নাই আতুর আর একটা হলো অন্ধ শখ দুইটা নাই আর একটা হলো বালা তিনটা টিনটা লইয়া যা আর ভিক্ষা করে আছে না ও লঞ্চের মধ্যে আসেনি গাড়ির মধ্যে আসেনি কত সুন্দর সুর কানা মানুষের কিন্তু অন্ধ মানুষের আবার সুরও বালা ঠিক না কান দে আর গুড়ের ডাকে কও শুনো রে ভাই মুমিন রাসূল হবে উম্মতের যাবি রাসূল হবে উম্মতের যাবি ইন্দে ভাই মুমিন রাসূল হবে উম্মতের যাবি আর ফাসনে যেটা আছে এটা কও আজ রাসূলের নাম ঠিক না ফাসনে যেটা আছে কি দেখো আজ দা রাসূলের নাম পুরো মায়া লাগে টেহা দেনি দেখা অনেক অন্ধকারের বাড়ি বিল্ডিং আছে দুই চারটা ফুট আবার বিদেশও আছে আবার বিয়ে দুই চারটা করছে টিকিনা টিকিনা তো একটা অন্ধ ডাক দিয়া কি রে কি ও দেখ রে আসমানে যে আকাশের মধ্যে যে ছাদ উঠছে ছাদটা বড় সুন্দর তে জের ফাও নাই হে কো কি রে হে কানার ঘরে কানা অন্ধর ঘরে অন্ধ আকাশের মধ্যে ছাদ নাই ছাদ উঠছে তুই দেখলে কেমনে তোর দি শখ নাই তোর নালাতি দা ফালাই দিব হে দুই শখ নাই হে বলে আকাশের ছাদ দেখছে আর হে দুই ফাও নাই হে বলে আত্মি মারিও ঠিক না বেডি আর যারা বালা তাই না নে হেকো দে দে লাতি দা ভালা হের মারার কইলা 200 কোটি টাকা যা লাগে সবাই দিব কথা কোন ঠিক না বেডি এমন আমরা দেশে লোক আছে নিও কর্তশীল যারা হেরা কিন্তু জগরা বিবাদ করে না যার একটু স্বর্ণ আছে হে কিন্তু ডেলি পয় একটা মারার করে কথা কোন ঠিক না বেডি আরো জোরে কোন ঠিক না বেডি তো অন্ধ একটা মহিলা কুলে একটা বাচ্চা সুবহানাল্লাহ মসজিদে নবীর মধ্যে দাঁড়াইছে নবী কো আবু বকর মহিলা কইতি কাইলো কার কাছে আইলো তো জিজ্ঞাসা করো দিহি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন যাওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মা তুমি কইতি কাইছো তো আমি সিরিয়া থেকে আসছি কার কাছে আসছো তো দয়াল নবী মায়ান নবীর কাছে আইছি তো তাই না কি বলে হো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে নবীর কাছে গিয়া কো নবী গো ইয়া রাসূলুল্লাহ আমার কাছে আইছে নবী নিজে উইটা মহিলার কাছে আইকো মা তুমি আমার কাছে আইছো ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 750 কিলোমিটার হাইট আইছি কয় কিলোমিটার জোরে কন আমার আর সময় কিন্তু বেশি নাই
আমার পাগলের দলের আরে ও পাগলের দলেরা, মহিলা যখন নবীরে কয়ে আমি 750 কিলোমিটার হাইতেছি, নবী কো মা গো তোর দি দুইটা শখ নাই, কেমনে তুই আইলি? নবী কো তোর কুল একটা বাচ্চা আছে, তুই যে উডান চতনা গাদান চতনা দুম্বান চুকি চতনা কেমনে আইলি? আমার নবীরে ডাক দিয়া কই নবী আমি হাইতেছি। ইজ্জত রক্ষা করব তিনি, যিনি হচ্ছেন আলামিন, যিনি হচ্ছেন রাহমাতাল্লিল আলামিন। কোন নবীর কাছে যাও, কোন নবীর বাড়ি কোথায়? কয় মক্কায়। কো আমি কেমনে যাবো? কো এইটার ব্যবস্থা তুমি করবো। কো ইয়া রাসূলুল্লাহ চিৎকার মেরে আল্লাহু আকবার, আর রাসূল কন্যা ইয়া রাসূলুল্লাহ আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, আমদিনা দেখতে পারলাম না। চিৎকার মেরে বলল আল্লাহু আকবার। আমরা চাইবা বসেন না, পরে কিন্তু জায়গা পাবেন না। সামনে যারা দাঁড়া নিছেন চাইবা বসেন, পরে কিন্তু আর জায়গা পাবেন না আপনারা। জোরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে কন্না ইয়া রাসূলুল্লাহ। এবার আমার নবী কই মা কেমনে আইলে? কই ইয়া রাসূলুল্লাহ আমি একটা কদম দিছি আপনি নবীর নামে। কার নামে? কার নামে? কার নামে? নবী গো আপনার নামে আমি একটা কদম দিছি। আমি যখন তিনটা কদম দিলাম গো নবী, আমি কইলাম আল্লাহ আমার তো কিছু নাই, আমি কেমনে যামো? একটা কদম দুইটা কদম তিনটা কদম দিয়া ছায়া দেখি গো নবী, মসজিদ নবীর দরজার সামনে আমি দাঁড়াইয়া গেছি। চিৎকার মেরে বল আল্লাহু আকবার, আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। কিছু প্রেমের মরা ববে তারা মরে হবেছে আছে, এ হে কি দম দিয়ারা আগব সকি গো, এমন কি দন আছে। দুনিয়া জ্বালা বারে নিও, আরো জোরে কন বারে নি ভালো নিবাইবার মতন সময় আমার কাছে নাই। চিৎকার মেরে বল আল্লাহু আকবার, আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার পরপরি বক্তা আসতেছে, এরপরে প্রধান অতিথি গিয়াসউদ্দিন আফতারি আসতেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, এবার আমার নবী কই মা কেন আইছো? তো হুজুর আমার কাছে আইছি। কেন? কোন নবী গো? আমি আপনার কাছে আইছি নবী, আমার দুইটা শখ নাই, আমরা নাম শুনছি, জীবনে কোনোদিন আমরা আমি দেখি নাই। সুবহানাল্লাহ, আমার শখ দিলে ভালো করে দিন না, আমি আন্দরে দেখতাম, আসতে না জুড়ে নবী গো, আমার শখ আমি শুনছি আপনি রহমতের নবী, আপনি আমার দিলে শখটা ভালো করে দেন না কেন নবী? আপনি হচ্ছেন ওয়ামা রাসূলুকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনার সমস্ত জগতের আলমের জন্য রহমত। ইয়া রাসূলুল্লাহ আমার জন্য কি আপনি গজব? আমার জন্য কি রহমত না? ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখতে চাই, নাম শুনছি, দেখি না আপনি কেমন নবী, দেখি নাই, আমার শখ একটু ভালো করে দেন। সুবহানাল্লাহ,
কিতাবে আছে নবীজির তুতুমবর কি মুবারক কি মুবারক কি মুবারক তুতুমবরক একটু আমার নবী শাহাদাত আঙ্গুলে লইয়া মহিলার দুইটা চক্রের মধ্যে একটু মালিশ কইরা দিছে মালিশ করে আমার নবী কসা সামনে ছায়া দেখে আমার নবী কই মা এখন দেখতে পারনে কি দেখ মহিলা ডাকে দিয়া কই আল্লাহর নবী গো ও মায়ার নবী দয়ার নবী ইয়া রাসূলুল্লাহ আমি সামনে দেখি আমার সামনে পূর্ণিমার চাঁদ দাঁড়ায়া রইছি আর জোরে কর না আল্লাহু আকবার আমার মা মহিলা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাইলে আমার ছেলেটা কই ছেলেটা আছিল নবী ছেলেটা আগে নিয়ে তামার একটা চাদর দিয়া করে রাখছে মা গো আসল কথা কই মুমি ক কি কথা আপ কইলে কিন্তু তুই কিন্তু পাগল হইবি না তুই কিন্তু পাগল হইস না ককি ক মা গো তুই যখন আমার ঘরে মসজিদে নবীর দরজার সামনে আইছ তোর ছেলেটা লইয়া আমি পাঁচনের দিকে তাকাইয়া দেখি মালাকুল মওত আজরাইল আইছে তোর সন্তানের রূহ নিবার লইয়া সন্তানদারে যখন আমি ঘুরে রাখলাম তুই যদি সব ভালো সন্তান না পাস তুই হাত ফিল হইয়া যাই নেগা মহিলা কই নবী গো সন্তান গেছে কোন আফসোস নাই নবীর দেখছি আমার তৃপ্তি মিটে গেছে গা তবে একটা কথা গো নবী আপনার তো রহমতের নবী আমার সব ভালা বেড়া দিয়েছেন আর একটা কথা আমার সন্তান যে আম্মা ডাকছে কোনোদিন দুই চোখে দেখছি না আপনি তো সত্য নবী নূরের নবী রহমতের নবী আপনি সত্য নবী হয়ে আমার সব ভালা বেড়া দিয়েছেন তাহলে আমার ছেলেটার একটু জিন্দা বানাইয়া দে আল্লাহু আকবার বলেন না পারেনি পারেনি আর জোরে কোন পারেনি আরে আল্লাহর দেওয়ার রহমতে আমার গাও সে ভাগ্য হাত জিন্দারে মুর্দা বানাইছে কথা কোন ঠিক না বেঠি আর ওম ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে আমার গাও সে পাক ছেলে বানায় দিছে সুবহানাল্লাহ কুন্না আল্লাহ ক্ষমতা দিছে কথা কোন ঠিক না বেঠি আল্লাহ পাক যেন আমার দয়াল নবী রহমতের নবী বাচ্চাটার কোলে লয়ে আইছে কোলে লয়া নবী ডাক দিয়া কই বাবা ঘুমাইস না তোর মা দাহে নবী কি কয় তোর মা দেখে এ কথা কইতে দিছে বাচ্চাটা একটা ডাক দিয়া কয় দয়াল নবী গো আমার বাবারা বন্ধুরা রে কেমন নবী উম্মতের কান্দারি এই নবীর আমরা চিনলাম না এই নবীর আমরা বুঝলাম না এই নবীর আমরা চিনবার বুঝবার দরকার আছে কি না আরো জোরে কোন আছে কি এই নবীরে মানলে ইমানদার নবীরে না মানলে বেঈমানদার নবীরে মানলে ইমানদার নবীরে না মানলে বেঈমানদার কথা কোন ঠিক না বেটি আমরা নবীরে জানের সে ফানের সে বেশি ভালোবাসতে চাই কি চাই না